অক্ষয়িকা শ্রাবণী চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ আমি পাঠ করছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা আরও একটি ছোট গল্প, মৃত্যু ভয়। পূজা কনসেশন চলিতেছে গত কয়েকদিনই, কিন্তু আজ হইতেই পূজার ছুটি আরম্ভ। সমস্ত সেভেন আপ ট্রেনখানা লোকে লোকারণ্য। হিন্দুস্তানি, পাঞ্জাবি, কাবুলি, মারোয়ারি, সিন্ধি, ওড়িয়া, সাঁওতালি, বাঙালি, ভারতের প্রায় সব ভাষাভাষী এবং সমস্ত প্রদেশের অধিবাসী সেই প্রয়াগে আসিয়াছেন, কিন্তু মিলিত হতে পারেন নাই। গালাগালি, হাতাহাতি, ঠেলাঠেলি, কিছু বা রক্তারক্তিও চলিয়াছে। তবু শেষ পর্যন্ত যাত্রীরা ঠেলিয়া ঠুলিয়া কোনো মতে উঠিতেছেই, আর পরক্ষণেই পুরাতনদের দলে মিশিয়া বামপন্থীদের প্রাণপণে বাধা দিবার চেষ্টা করিতেছে। ফিরিওয়ালা চিৎকার, মুটেদের বচসা ও যাত্রীদের কটুক্তি সমস্ত মিলিয়া স্থানটিকে নরমেধ যজ্ঞের আসর করিয়া তুলিয়াছে বলিলেও বোধ করি অত্যুক্তি হয় না। ইহারই মধ্যে ট্রেন ছাড়িবার ঠিক পূর্ব মুহূর্তে একটি বাঙালি যুবক ছুটিতে ছুটিতে আসিয়া একটা মাঝারি কামরার হাতল ধরিয়া টপ করিয়া পাদানিতে উঠিয়া পড়িল। সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে হইতে বাংলা ও হিন্দুস্তানি ভাষায় নানা প্রতিবাদ ধ্বনিত হইয়া উঠিল। এখানে নয়, এখানে নয়, হিয়া জাগা কাহা, আগে যাও, বহুত খালি হ্যায়, ইত্যাদি। কিন্তু ছেলেটি অবিচলিতভাবে হাতে ছোট সুটকেস এবং আরো ছোট্ট বিছানাটা জানলা গলাইয়া ফেলিয়া দিল। তাহারপর ধমক দিয়া কহিল, দেখতা নেহি, গাড়ি ছোড় দিয়া। তাহারপর দরজা খোলা অসম্ভব দেখিয়া সে জানলা দিয়াই গলিয়া অনায়াসে ভিতরে চলিয়া আসিয়া অপর কাহারও একটা বিছানার বান্ডিলের উপর দাঁড়াইয়া ঘাম মুছিতে লাগিল। গাড়ির মধ্যের অসন্তোষ তখনও যায় নাই। একজন রুষ্ট কণ্ঠে কহিলেন, ইঞ্জিনের দিকে দেদার জায়গা খালি পড়ে রয়েছে, তবু সকলে এখানেই ভিড় করবে। ছেলেটি তখন চোখ বুঝিয়া দম লইতেছিল। সে চোখ মেলিয়া বক্তার দিকে চাহিয়া হাসিয়াই জবাব দিল, আপনি আবার ইআইআর এর গাড়ির সামনের দিকে চলতে বলছেন? সঙ্গে সঙ্গে সকলেই একবার শিহরিয়া উঠিল। সম্প্রতি অনেকগুলি দুর্ঘটনা ঘটিয়া গিয়াছে বটে, কিন্তু সে কথাটা সকলেই এক প্রকার ভুলিয়া গিয়াছিলেন, সহসা মনে পড়িয়া গেল। তবু একজন ক্ষীণকণ্ঠে কহিলেন, খামোখা ইআইআর এর নিবে দোষ দিচ্ছেন কেন? এই তো সেদিন ঢাকা মেলে কি কাণ্ডটাই হয়ে গেল। ছেলেটি কেমন যেন অদ্ভুতভাবে একটু হাসিল, তাহারপর কহিল, তা বটে, কিন্তু সে তো আমারই দোষে। আমারই দোষে? নিমেষের মধ্যে গাড়ি শুদ্ধ লোক যেন চঞ্চল হইয়া উঠিল। তাহারই দোষে এমন কাণ্ডটা ঘটিল, এই কথার অর্থ কি হইতে পারে? ব্যাপার কি মশাই? একজন ঝুঁকিয়া পড়িয়া প্রশ্ন করিলেন। আর একজন কহিলেন, আপনি কি ওখানে চাকরি করেন? মানে ইবিআর? আগে কলকাতা হইতে পূর্ববঙ্গে যাওয়ার যে রেল লাইন ছিল সেটাকে ইবিআর বলতো। তার আগে যেটা ছিল ইআইআর সেটা ভেঙে এনআর এবং ইআর হয়েছে। সকলেই উৎকর্ণ হইয়া উঠিল। ওধারের বেঞ্চে গুটি কয়েক বাঙালি ভদ্রলোক যতখানি সম্ভব বিছানা বিস্তৃত করিয়া বসিয়াছিলেন। উত্তরটা শুনিবার অসুবিধা তাহাদেরই বেশি। ফস করিয়া তাহাদের মধ্য হইতে একজন একটু সরিয়া বসিয়া কহিলেন, এই দিকে আসুন না দাদা, কতক্ষণ কষ্ট করে যাবেন? জায়গা একরকম করে হয়েই যাবে এখন। বলা বাহুল্য আগুন্তুক আর দ্বিধা করিল না। কোনো মতে স্তূপাকার মোটঘাট ঠেলিয়া মারাইয়া এপাশে আসিল এবং তাহাদেরই বিছানো জাজিমের উপর বেশ আরাম করিয়া বসিল। বাঁচলুম, ছুটোছুটি করে এসে দাঁড়ানো যা কষ্ট।
অতঃপর সে ধীরে সুস্থে একটা সিগারেট ধরাইল। এধারে শ্রোতারা অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন। তাহাদের মধ্যে একজন মুখপাত্র স্বরূপ প্রশ্ন করিলেন, আপনার নামটি কি জিজ্ঞাসা করিতে পারি? ছেলেটি হাসিয়া জবাব দিল, বিলক্ষণ, তা পারবেন না কেন? আমার নাম অসিত, অসিত রঞ্জন সেন। এইবার আর কৌতূহল দমন করিতে না পারিয়া একজন প্রশ্ন করিলেন, তা ঢাকা মেল দুর্ঘটনার সঙ্গে আপনার কি সম্পর্ক শুনতে পেলুম না তো? রহস্যজনকভাবে হাসিয়া অসিত জবাব দিল, মানে আমি ওই গাড়িতে ছিলুম আর কি। সকলেই বিস্মিত হইল। কথাটা ঠিক বুঝিতে না পারিয়া সকলেই প্রথমে পরস্পরের মুখের দিকে এবং পরে অসিতের মুখের দিকে চাহিল। অসিত কিন্তু তখন নির্বিকারভাবে সিগারেট টানিতেছে আর সকলের মুখের দিকে চাহিয়া মিটি মিটি হাসিতেছে। শেষে একজন প্রশ্ন করিলেন, তার মানে আপনি ছিলেন তা কি হয়েছে? সিগারেটের খানিকটা ছাই ঝাড়িয়া অসিত একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, দেখুন, কথাটা আমার বলবার ইচ্ছা ছিল না মোটে, আপনাদের পেরাপিরিতেই বলতে হচ্ছে। এর মধ্যে যে কটা ট্রেন দুর্ঘটনা ঘটল তার সবকটাতেই আমি ছিলুম। কথাটা ঠিকমতো বুঝিতে না পারিলেও অকস্মাৎ বোধ করি অকারণেই একটা হিম শৈত্য সকলের মেরুদণ্ড দিয়া যেন দেহের নিচের দিকে নামিয়া গেল। অনেকেরই মুখ হইয়া উঠিল বিবর্ণ। অসিত কিন্তু বলিয়াই চলিয়াছে, এমনি আমার দুর্ভাগ্য যে ট্রেনেই আমি চড়বো একটা না একটা কিছু ঘটবেই, প্রায়ই আমি ইআইআরে যাই। শুধু পরখ করার জন্যই সেবার ইবিআরে বেড়াতে গেছিলাম। যাবার সময় গিয়েছিলাম দার্জিলিং মেলে, বিশেষ কিছু হয়নি বটে, কিন্তু একটা কথা আপনারা হয়তো শোনেননি, তিনটি লোক সেদিন দার্জিলিং মেলে কাটা পড়েছিল, আর একটা ফায়ারম্যানের দুটো আঙুল একেবারে উড়ে গিয়েছিল। ভেবেছিলুম ফেরবার পথেও হয়তো অমনি একটা কিছু ছোটখাটোর ওপর দিয়ে কেটে যাবে, কিন্তু তা হলো না। তাও যখন সারা রাত কাটলো তখন অনেকটা নিশ্চিন্ত হলুম, ঘুমও এলো একটু। কিন্তু কে জানতো মশাই যে শেষ রাত্রে ঢাকা মেল অমন করে এসে আমাদের ঘাড়ে চাপবে। ইস, দৃশ্যটা মনে পড়িয়াই বোধহয় অসিতের সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। সে একটুখানি স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজেকে খানিকটা সামলাইয়া লইয়া পুনরায় কহিল, সে যে কি মর্মন্তুদ দৃশ্য মশাই, কি বলবো আপনাদের! সকাল হতে বেরিয়ে যখন দেখলুম ওই সব অবস্থা, কারুর দেহের খানিকটা তাল পাকিয়ে গেছে, কারুর পাঁজরা ভেঙে বুকে খানিকটা গর্ত, কারুর বা হাত পা কোথায় উড়ে গেছে তার কোনো খবর নেই, তখন সত্যি সত্যি মনে হলো যে কাছাকাছি কোনো গাছ খুঁজে গলায় দড়ি দিই। কি অনুশোচনা যে হলো তা আপনাদের বোঝাতে পারবো না। মনে হলো কেনই বা শখ করে পরীক্ষা করতে এসেছিলুম, আমি যদি না আসতুম তাহলে তো আর এমনটা ঘটতো না। অসিত চুপ করিল। গাড়ি শুদ্ধ তখন নিস্তব্ধ। শুধু তাহার ঠিক পাশেই যিনি বসিয়াছিলেন, রাধিকাবাবু তাহার নাম, তিনি প্রাণপণে একটুখানি উপাশে সরিয়া বসিলেন। সকলেরই মুখে চোখে একটা ভয়ার্ত ব্যাকুলতা, কাহারও বা কথাটা শুনিতে শুনিতে মুখটা অনেকখানি হাঁ হইয়া গিয়াছিল। তিনি এখনো বুঝিতে পারেন নাই, কেহ বা বহুক্ষণ দুই চক্ষু বিস্ফারিত করিয়া বসিয়া থাকিয়া ঘন ঘন চোখের পাতা ফেলিতেছেন। অনেকক্ষণ পরে ওপাশের মারোয়ারি ভদ্রলোকটি কতকটা নিজেকে সান্ত্বনা দিবার উদ্দেশ্যেই বলিয়া উঠিলেন, ইসব আপনার বুঝা ভুল আছে বাবুজি। অসিত একটুখানি ম্লানভাবে হাসিল, কোনো জবাব দিল না। মারোয়ারি ভদ্রলোকটি তখন তাতিয়া উঠিলেন, হাসলেন যে বাবু, আপনি ছিলেন ওই বিহিটা ডিজিয়াস্টারের সময়? অসিত তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ছিলুম বই কি, আর না থেকে উপায়ও ছিল না লালাজি। আজকাল আমি খুব দরকার না থাকলে ট্রেনে চাপি না, চাপলেও চেষ্টা করি দিনের বেলা যেসব ট্রেনে যাওয়া যায় সেই সব ট্রেনে যেতে, কিন্তু সেদিন উপায় ছিল না ওই ট্রেনে না এসে।
তাহারপর রাধিকা বাবুর দিকে ফিরিয়া কহিল, বললে বিশ্বাস করবেন না হয়তো, তারপর প্রায় 15 দিন ঘুমাতে পারিনি। যখনই ঘুমোতে চেষ্টা করতুম চোখের সামনে ভেসে উঠতো ওই সব চেহারা। আর সে কি গুঁয়ানি মশাই, এখনো মনে হলে যেন হাত পা অবশ হয়ে আসে। রাধিকাবাবুর ওপাশে যিনি বসিয়াছিলেন মনে হইল তিনি যেন চোখ বুজিয়া বেঞ্চিতে ঠেস দিয়া কান্নাই চাপিবার চেষ্টা করিতেছেন। রাধিকাবাবুও হেঁট হইয়া কুঁজা হইতে গড়াইয়া উপর জুপুরি 3 গ্লাস জল খাইয়া ফেলিলেন। আর পিছনের বেঞ্চে যে কয়জন মহিলা বসিয়াছিলেন তাহাদের মুখের চেহারা তো অবর্ণনীয়। লালাজির হাতে ছিল অর্ধভুক্ত একটা পেয়ারা। তিনি কম্পিত হস্তে সেটা বাহিরে ফেলিয়া দিয়া কহিলেন, সব ঝুট, আপনি খালি আমাদের ডর লাগাচ্ছেন। আবার সেই ম্লান হাসি। অসিত হাত দুইটা জোর করিয়া ললাটা ঠেকাইল, কহিল, ভগবানের কাছে সেই প্রার্থনাই তো অহরহ করি লালাজি, যে একবার অন্তত এ ভয়টাকে ঝুট করে দাও। তিনি শোনেন কই, সেদিন সকালে যখন পাঞ্জাব এক্সপ্রেসটা ফেল হয়ে গেল তখনও পরের দিন যাব বলেই বাড়ি ফিরে গিয়েছিলাম। প্রতিজ্ঞা ছিল রাত্রের ট্রেনে আর যাব না। ছোট ভাই বললে, দাদা একটা মিথ্যে কুসংস্কারের জন্য কাজ ক্ষতি করবে, দেরাদুন এক্সপ্রেসে চলে যাও। আমিও তাই বুঝে গেলুম, ভাবলুম সত্যি বোধ হয় কুসংস্কার আমার, এবারে তাই প্রমাণ হয়ে যাবে। কিন্তু রাত্রে ঘুমোতে পারিনি লালাজি, গোটা কামরার মধ্যে আমি জেগেছিলুম শুধু। দম লইবার জন্যই বোধ হয় অসিত থামিল, নিজের অজ্ঞাতে রাধিকাবাবুর মুখ দিয়া বাহির হইয়া গেল। তারপর অসিত কহিল, তারপর আর কি, ব্যাপারটা যখন ঘটলো তখন অবশ্যই আমার জ্ঞান ছিল না, কিন্তু চৈতন্য যখন হলো তখন উঠে বসে আগে নিজেরই গালে মুখে চড়াতে লাগলুম, যদি রাত্রের ট্রেনে না চড়তুম তাহলে তো আর এইটি হতো না। বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখতে হলো চোখের সামনে জ্বলন্ত গাড়ির মধ্যে থেকে লোকগুলো প্রাণের দায় চিৎকার করছে অথচ তাদের বাঁচানো যাচ্ছে না, তখন যে প্রাণের মধ্যে কি হতে লাগলো তা কাউকে বোঝানো যাবে না। অকস্মাৎ পেছনের বেঞ্চি হইতে একটি বৃদ্ধা মহিলা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন, ওরে বাবা রে, আমি যে রোগা মেয়েকে দেখতে যাচ্ছি রে, আমার কি হবে রে। চাহিয়া দেখিলাম আরো 2-1 জন মহিলা আঁচলে চোখ মুছিতেছেন। ওপাশে শিখ দম্পতিটি ব্যাপারটি না বুঝিলেও গাড়িশুদ্ধ সকলের ভয় লক্ষ্য করিয়া বিবর্ণ হইয়া উঠিয়াছেন। আর সবচেয়ে কাণ্ড বাঁধাইয়া তুলিলেন রাধিকাবাবু। পাশের ভদ্রলোকটির কোলের উপর ঢলিয়া পড়িয়া কহিলেন, আমার বুকের মধ্যে কেমন করছে, একটু হাওয়া করুন কেউ। অসিত মহিলাদের দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, আপনারা এত ভয় পাবেন জানলে আমি এসব কথা বলতুম না, ইস ভারী অন্যায় হয়ে গেল। কিন্তু মানুষের স্বভাব এমনই যে যতই ভয় পায় ততই তাহার সেই ভয়ের বস্তু সম্বন্ধে কৌতূহল বাড়ে। ওধারে 2টি যুবক বসিয়াছিল, তাহাদের মধ্যে একজন প্রশ্ন করিল, আচ্ছা অনেকদিন আগে সেই যে পাঞ্জাব মেলের ব্যাপার হয় তাতেও কি আপনি ছিলেন? অসিত ঘাড় নাড়িয়া কহিল, নিশ্চয়, তাতেই তো আমার বাবা মারা যান, আমি বাবাকে নিষেধ করেছিলাম তিনি শোনেননি। যুবকটি কি একটা কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেল, কিছুক্ষণ পরে কহিল, আচ্ছা এ পর্যন্ত যা ঘটেছে সবই কি রাত্রিবেলা? অসিত জবাব দিল, সমস্ত। সেদিন হরিদ্বার যাচ্ছিলুম দিল্লি হয়ে, এখান থেকে সারা পথটা দিনের ট্রেনে ট্রেনে গেলুম, কিন্তু দিল্লি গিয়ে ভাবলুম যে এ পর্যন্ত যা কিছু হয়েছে সবই তো বিহারে, এত পশ্চিমে কি আর কিছু হবে, তাইতেই তো ওই কাণ্ডটা ঘটল। দেরাদুন দিল্লি এক্সপ্রেসে চললুম, তাও গেল। আহা, এক বিধবা তার একমাত্র ছেলে নিয়ে যাচ্ছিল হরিদ্বার, বিধবাটি বেঁচে গেল কিন্তু তারই চোখের ওপর ছেলেটা মরে গেল। ওপাশের বৃদ্ধাটি কান্না থামাইয়া অসিতের কথা শুনিতেছিলেন, তিনি আবার ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন। আর রাধিকাবাবুর অবস্থা দেখিয়া মনে হইল তাহার শেষ মুহূর্ত বুঝিবা উপস্থিত হইয়াছে, তিনি তখন শ্বাসের মতো করিয়া নিঃশ্বাস লইতেছেন। লালাজি কহিলেন, আ
আপনি কোথায় যাবেন বাবু? অসিত জবাব দিল, এলাহাবাদে। এলাহাবাদ? অর্থাৎ কাল সকাল 6টা পর্যন্ত? পিছনের যুবকটি কহিল, দিনে দিনে যাবার কি আর কোনো উপায় নেই আপনার? অসিত কহিল, তাহলে কি সোজা যাই? কালই মোকদ্দমা আছে আমার। গাড়ি শুদ্ধ সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শুধু মহিলাটির ফোঁপানোর শব্দ ছাড়া আর কিছুই তখন শোনা যাইতেছিল না। অসিত বোধ করি তখন ক্লান্ত হইয়া পড়িয়াছিল, সে চোখ বুঝিয়া বসিয়া রইল। একটু পরেই গাড়ি আসিয়া বর্ধমান পৌঁছিল। সেখানেও খুব ভিড়। দুই একজন তাহার মধ্যে আমাদের কামরায় ঢুকিবার চেষ্টা করিল, কিন্তু কোনো মতে কপাট খুলিতে না পারিয়া আবার অন্যত্র চেষ্টা দেখিতে গেলেন। কিন্তু কখন যে ইহার মধ্যে লালাজি মোট ঘাট বাঁধিয়া স্ত্রীর হাত ধরিয়া দরজার কাছ পর্যন্ত পৌঁছাইয়াছেন তাহা আমরা কেহই লক্ষ্য করি নাই। শিখ ভদ্রলোকটি সবিস্ময়ে কহিলেন, কেউ শেঠজি, আপ হিয়া উতরতে হ্যাঁ, দিল্লি তক নেহি যায়গে? ততক্ষণে ট্রেন ছাড়িবার ঘন্টা হইয়াছে। তাড়াতাড়ি নামিয়া পড়িয়া লালাজি প্ল্যাটফর্ম হইতে কি জবাব দিলেন তাহা ঠিক শোনা গেল না। তবে এইটুকু শুধু বোঝা গেল যে তিনি আর এই গাড়িতে দিল্লি যাইতে প্রস্তুত নহেন, অন্য যে কোনো গাড়িতে যত দেরিতেই হোক যাইবেন। গাড়ি ছাড়িয়া দিল, কিন্তু তবুও গাড়ির সকলেই চুপচাপ। কাহারও কোনো কথা কহিবার বিন্দুমাত্র উৎসাহ দেখা গেল না। সকলের মুখের চেহারা যেন এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে অনেকখানি বদলাইয়া গিয়াছে। অসিত ততক্ষণে লালাজির শূন্যস্থানে নিজের বিছানাটা বিছাইয়া আরাম করিয়া বসিয়াছে, কিন্তু সেও কোনো কথা তুলিল না। অনেকক্ষণ পরে সহসা রাধিকাবাবু অপেক্ষাকৃত প্রকৃতিস্থ অবস্থায় উঠিয়া বসিলেন। কহিলেন, হ্যাঁ মশাই, আপনাকে একটি কথা বলবো। স্মিত মুখে অসিত কহিল, বলুন। রাধিকাবাবু একবার ঢং গিলিয়া কহিলেন, আমি বলছিলাম কি, আপনি এ গাড়ি থেকে নেমে অন্য ট্রেনে গেলে হতো না? অসিত কহিল, সে তো আগেই বলেছি আমি, উপায় নেই, কাল আমার মোকদ্দমার দিন আছে। রাধিকাবাবু কিছু উচ্চৈঃস্বরে কহিলেন, তাই বলে এতগুলো লোকের জীবন বিপন্ন করবেন আপনি? প্রশান্ত মুখে অসিত জবাব দিল, কি করব বলুন, উপায় কি? রাধিকাবাবুর সঙ্গেরই অপর একজন রাগিয়া বলিলেন, উপায় কি তা আমরা কি জানি, আপনাকে নেমে যেতেই হবে। ঈষৎ বিদ্রূপের সুরে অসিত কহিল, বটে, যেতেই হবে। কেন শুনতে পাই কি? রাধিকাবাবুর রাগে তোতলা হইয়া, আ আ আমাদের খুশি, নামো বলছি, নইলে ঘাট ধরে নামাবো। অসিতের গলার স্বর ও রুক্ষ হইয়া উঠিল। কহিল, দেখুন, সাবধান হয়ে কথা বলবেন, আমিও টিকিট কিনে এই গাড়িতে চড়েছি, আপনারাও তাই। কি অধিকারে আমাকে গলা ধাক্কা দেবেন শুনি? বেশি বাড়াবাড়ি করলে আমি গার্ডকে ডেকে আপনাকে নামিয়ে দেব। কথাটার গুরুত্ব বুঝিতে পারিয়া রাধিকাবাবুর দল যেমন অকস্মাৎ গরম হইয়া উঠিয়াছিলেন, তেমনি অকস্মাৎ ঠান্ডা হইয়া গেলেন। ওধারের মহিলারা শুধু ঘোলা নিষ্প্রভ চোখে অসিতের দিকে চাহিয়া ফিসফিস করিয়া কি বলা বলি করিতে লাগিল। একটু পরে রাধিকাবাবুই আবার সন্ধির প্রস্তাব করিলেন। এবারে তাহার সুর আশ্চর্য রকম নরম। কহিলেন, আপনি কিছুতেই নামবেন না? অসিত কহিল, না। আপনার টিকিটের টাকাটা যদি আমরা সবাই মিলে চাঁদা দিয়ে দিয়ে দিই? অসিত কহিল, তাতে আমার কি হবে, মোকদ্দমার ক্ষতিপূরণটা করতে রাজি আছেন কি আপনারা? দিন তাহলে 1,500 টাকা, আমি নেমে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আবার কতগুলো লোকের অপঘাত মৃত্যু দেখতে আমারও ইচ্ছে নেই। 1,500 টাকা! সকলেই চুপ করিয়া গেলেন। ওপাশের একটি যুবক শুধু ফিসফিস করিয়া রাধিকাবাবুকে বলিলেন, গার্ডকে ডেকে একবার বুঝিয়ে বললে কি হয়? কিন্তু সে কথার কেহ জবাব দিল না। ইতিমধ্যে গাড়ি আসানসোলের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। সহসা চাহিয়া দেখি ওপাশের মহিলারা অভিভাবকের ইঙ্গিতে মালপত্র গুছাইতে শুরু করিয়াছেন। রাধিকাবাবু যেন আঁধারে কুল পাইলেন, তিনি সাগ্রহে গলা বাড়াইয়া কহিলেন, আপনারা নামছেন নাকি স্যার?
সেই ভদ্রলোক জবাব দিলেন, অগত্যা রুগ্ন বোনকে দেখতে যাচ্ছিলুম, আরো খানিকটা দেরি হয়ে গেলে আর কি, কিন্তু নিজের প্রাণের মায়া আগে, বুঝলেন না? রাধিকাবাবুর দল বোধ করি এই পথ দেখানোর অপেক্ষাতেই ছিলেন। তাঁহারাও ক্ষিপ্র হস্তে বাঁধা ছাঁধা আরম্ভ করিলেন। কতকগুলি ওড়িয়া মেঝেতে বসিয়াছিল, তাহারা কতকটা বুঝিয়াছিল, কতকটা বোঝে নাই, কিন্তু তাহারাও দেখি মালপত্র ঘাড়ে তুলিতেছে। আসানসোল স্টেশনে গাড়ি থামিবা মাত্র নামিবার জন্য হুড়াহুড়ি পড়িয়া গেল। শিখ ভদ্রলোকটি অতিমাত্রায় বিস্মিত হইয়া কহিলেন, কেউ বাবুজি, আপ লোক সব চলে যাতে হ্যাঁ। রাধিকাবাবু হাত মুখ নাড়িয়া কহিলেন, না গিয়ে ক্যা করেগা সর্দারজি, প্রাণের মায়া তো সবাইকারই হ্যায়, দেখতে নেহি ও সাক্ষাৎ সমন ব্যথা হ্যায়। গাড়ি যখন আসানসোল হইতে ছাড়িল, তখন ওখানে শিখ দম্পতিটি এবং এপাশে আমরা দুজন ছাড়া আর কেহ নাই, সমস্ত গাড়িটা ফাঁকা হইয়া গিয়াছে। অসিত ভালো করিয়া বিছানাটা বিছাইয়া সুটকেসটি মাথায় দিয়া লম্বা হইয়া শুইয়া পড়িল। তারপর আমার দিকে ফিরিয়া কহিল, কই আপনি নামলেন না তো? আমি জবাব দিলাম, আমি যে আপনার সঙ্গে এক গাড়িতে রয়েছি, আপনার যত গল্প করলেন সব কটাতেই তো দেখলুম আপনি নিজে বেঁচে গেছেন, আপনি যদি বাঁচেন তো আমিও বাঁচব। অসিত কইল, তা বটে, উহ একটুখানি শোবার জায়গার জন্য কি পরিশ্রমই করতে হলো, আর কত মিথ্যে কথা! আমি বিস্মিত হইয়া কহিলাম, এ সবটাই কি মিথ্যা নাকি? অম্লান বদনে অসিত কহিল, নিশ্চয়ই, ইআইআর এর গাড়ি আমি খুব কম চড়েছি, এর আগে একবার কাশী গিয়েছিলুম, আর এই আজ যাচ্ছে এলাহাবাদ। সে শীঘ্রই ঘুমাইয়া পড়িল। ওধারে শিখ দম্পতিও একটু পরে শয্যা আশ্রয় করিলেন, কিন্তু আমি কিছুতেই চোখ বুঝিতে পারিলাম না। যদিও আমি পূর্বেই সন্দেহ করিয়াছিলাম যে এ সব কথাই মিথ্যা, এবং এখন নিঃসংশয়ে জানিতে পারিলাম, তবুও সারা রাতই কেমন যেন গা ছমছম করিতে লাগিল, কিছুতে ঘুম আসিল না।